খুলনা মেডিকেলে শিক্ষার্থীদের সাথে ওষুধ দোকানিদের সংঘর্ষের জের ধরে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। মেডিকেলের সামনে দোকান বন্ধ থাকায় প্রয়োজনীয় ওষুধ কিনতে ছুটতে হচ্ছে দূরে, আর এতে ভোগান্তি বেড়েছে রোগীর স্বজনদের। বুধবার সকাল থেকে ক্লাস বর্জন করে খুলনা মেডিকেল কলেজ ভবনের প্রধান গেটে অবস্থান নেন মেডিকেল শিক্ষার্থীরা। এ সময় গেটে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা, দাবি জানান তিন দফা বাস্তবায়নের, না হলে বৃহস্পতিবার থেকে নতুন কর্মসূচির ঘোষণা তাদের। অনতি বিলম্বে এই যতগুলো আসামি আছে সকলকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করার আগ পর্যন্ত ইন্টার্ন চিকিৎসক পরিষদ কর্মবিরতিতে থাকবে। আগামীকাল 12টার ভিতরে আমাদের যে দাবি সেই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আমরা আমরণ অনশনে যাব। মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি বন্ধে কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ মেডিকেল প্রশাসন। শেষে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ। সাত দিনের ভিতরে আমরা এখানে যাতে মডেল ফার্মেসি হয় সেই দাবিটা আমরা ওদের দাবিটা পূরণ করেছি, কমিটি করে দিয়েছি, ওনারা এইগুলো করে দেবেন আর কি। আর অন্য অন্য দাবি যেগুলো আছে সেই সঙ্গে আমাদের যে মানে পূরণ করার জন্য যা যা করার দরকার আমরা হাসপাতাল প্রশাসন সেগুলো করব। অন্যদিকে দোকান বন্ধ রেখে পাল্টা কর্মসূচি পালন করছেন মেডিকেলের সামনের ওষুধ ব্যবসায়ীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা, কেননা প্রয়োজনীয় ওষুধ কিনতে ছুটতে হচ্ছে দূরের দোকানে। কখন কি হয়ে যায় এজন্য আমরা দোকান খুলছি না। ওষুধের দোকান নির্বিশেষে ওরা ওরা ভাঙছে এবং ভাঙছে, অত্যাচার করছে এবং ওরা জুলুম করতেছে, ভিতরে অনিয়ম করতেছে। দূর দূরান্তে ছুটি জাতি আছে, এতে করে আমাদের খুব সমস্যা হয়, ভোগান্তি আছে, অর্থ খুলনা মেডিকেলের শিক্ষার্থীদের। এরপর থেকেই পাল্টাপাল্টি কর্মসূচি শুরু করে দুপক্ষই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নির্বাচনের আগে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের রদবদল করে তাদের অনুগত রাখতে চায় সরকার। দুপুরে ঠাকুরগাঁওয়ে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে নীল নকশা করছে আওয়ামী লীগ। ঠিক নির্বাচনের আগে আগে দেখেন তারা কি করছে। গোটা দেশে ডিসি, এসপি, ইউএনও, ওসি সব পরিবর্তন করে তাদের মতো করে তারা সাজাচ্ছে, তাদেরকে দিয়ে তোমার ছক কাটা সম্পূর্ণ করে ফেলেছে। কোন ছকে নির্বাচন করলে তোমরা আবার জয়ী হবে। চট্টগ্রামে ডিমের বাজারের প্রথম দিনে অকার্যকর সরকারি নির্দেশনা, খুচরো ও পাইকারে কোথাও মানা হচ্ছে না নির্ধারিত মূল্য। বাজার তদারকিতে গিয়ে এমন অনিয়ম মিললেও প্রথম দিনে সতর্কতা এবং কিছু জরিমানা করেছে ভোক্তা অধিকার। তারা বলছে পরবর্তীতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম 10.50 টাকা এবং খুচরা বাজারে 12 টাকা নির্ধারণ করে সরকার, যা কার্যকর করার কথা 16 আগস্ট থেকে। তবে চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারে কোথাও মানা হচ্ছে না এই নির্দেশনা। এই যেমন আগ্রাবাদের কর্ণফুলী বাজারে মুরগির ডিম ডজন প্রতি খুচরায় বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, সেই হিসাবে প্রতি পিস ডিমের দাম পড়ছে 12.5 টাকা থেকে 13 টাকা। বেশিরভাগ দোকানে রাখা হয়নি মূল্য তালিকা, এছাড়া আছে নানা অনিয়ম। যদিও বাড়তি দামের জন্য পাইকারি ব্যবসায়ীদের দায়ী করলেন খুচরা বিক্রেতারা। এই সমস্ত গ্রুপ যারা, তারা এটার কিডনা সিন্ডিকেট করে থয়ে রাখে, ডিম ফসাইলে বত ব্যস্ত না দাম বাড়ানোর লেগে, হেই তারারে ধরনের দরকার। সরকার নির্ধারিত যে রেটটা দিয়েছে সরকার ওই রেটটা কিনতে পারে, তাহলে আমরা অবশ্যই কী করতে, সরকার নির্ধারিত যে রেট ওই রেটে বিক্রি করবো। একই অবস্থা রিয়াজউদ্দিন বাজার স্টেশন রোডের পাইকারি বাজারেও। সেখানে প্রতি 100 পিস ডিম বিক্রি করছে 1200 টাকা দরে, সেই হিসাবে প্রতি পিস ডিমের দাম পড়ে 12 টাকা। তাদের অভিযোগের তীর আরোদ্দারদের দিকে। দর বেঁধে দিন তো পারিশ্রমিক মনে হয় না, কারণ আমরা তো আরোদ্দার থেকে যে মালটা ক্রয় করে ওরা তো ওই রেটে আমাদের মাল দিচ্ছে না। আমার তো অলরেডি 1200 উপরে কিনে, আমার কাছে তো ক্যাশ মেমাস 1200 গ্রাম অলরেডি কিনে, তো আমি 1200 কিভাবে বিক্রি করবো? আমাদেরকে যে রেটটা তো দিয়েছে ফাটতুল থেকে, আমরা যদি ওখান থেকে যদি 1050 টাকা করে বিক্রি করি আনি বা 1100 টাকা করে আনি, তাহলে আমরা এখানে 1200 টাকা করে বিক্রি, 1200 নিচে বিক্রি করলে তো আমাদের সমস্যা নাই। প্রথম দিন বাজার যাচাই করতে গিয়ে এই চিত্র দেখে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাই ভোক্তা অধিকার। বেশ কিছু অসঙ্গতি পেয়েছি আমরা, দেখলাম যে ওনারা মূল্য তালিকাটা দিচ্ছেন না ঠিকমতো এবং ডিমের দামটাও খুচরা পর্যায়ে পাইকারি পর্যায়ে একটু
সরকারি নির্ধারিত দাম থেকে কিছুটা বেশি নিচ্ছেন। তো অনেকেই বলছেন যে ওনারা এখনো পর্যন্ত সরকারি নির্দেশনাটা জানেন না, কেউ হচ্ছে জেনেও বেশি রাখছেন, যে যারা জেনেও বেশি রাখছেন ওনাদেরকে কিন্তু আমরা সতর্কতামূলক জরিমানা করেছি এবং আমাদের উপরে কড়া নির্দেশনা আছে যে পরবর্তীতে যারা সরকারি নির্দেশনাটা মানবেন না তাদের কঠোর অবস্থানে কঠোরভাবে জরিমানা অথবা কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রথম দিন 60টি প্রতিষ্ঠানকে 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করে ভোক্তা অধিকার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্রতি বছর প্লাবিত হয় পরশুরাম এবং ফুলগাজী উপজেলা। অভিযোগ রয়েছে বাঁধ সংস্কারের অভাব, অপরিকল্পিত সড়ক আর সেতু নির্মাণের কারণে পোহাতে হয় এমন দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি টাকার সম্পদ। ফেনীর পরশুরাম ফুলগাছি ছাগলনাইয়া উপজেলার উপর দিয়ে বয়ে গেছে 122 কিলোমিটার মুহুরী নদী। 2002 সালে 151 কোটি টাকা ব্যয়ে মুহুরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা কয়েক ধাপে মেয়াদ বাড়িয়ে শেষ হয় 10 বছর পর। স্থানীয়দের অভিযোগ, নানা অনিয়মে সঠিকভাবে বাস্তবায়িত হয়নি প্রকল্পটি। এমনকি নদী পাড়ের 500+ পরিবারকে পুনর্বাসন না করেই 9-6 করে শেষ করা হয় বাঁধের কাজ। ফলে প্রতি বছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। যে ব্রিজগুলো উঠেছে, ব্রিজগুলো খুব নিচ, এগুলো পানি বারিখা, এর জন্য বারিখা ইয়েরে পানিগুলো ছড়াই নদী ভাঙ্গি যাইতেছে। বালু উত্তোলন করে অপরিকল্পিতভাবে বিভিন্নভাবে কাটার কারণে আজকে পর্যন্ত বাঁধগুলো সৃষ্টি হয়। কিন্তু কেন প্রতি বছর ভাঙছে নদী? কারণ হিসেবে সরকারি বিভাগগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। এছাড়া নদীগুলোর উপর সেতু নির্মাণ এবং বাঁধ সংস্কার না করার কথাও জানান তারা। সরকার প্রশাসন এবং স্থানীয় সরকার মিলে এটা সমন্বয়ের অভাব, এটা সমন্বয় করি, এটা আইন করে যদি আইনের প্রয়োগ হয় তাহলে আর এই ধরনের কাজগুলো হবে না। নদীগুলো যদি পানি প্রবাহের উপযোগী করে না তোলা হয় প্রতি বছর এই বাঁধ মেরামতে আমাদের কোনো কাজে আসে না। আমরা চাই, আমরা এলাকাবাসী চাই এই নদীগুলি সংস্কার হোক। এবছর প্লাবিত অঞ্চল পরিদর্শন করে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আমরা ইনিশিয়ালি 731 কোটি টাকার প্রকল্প সাবমিট করেছিলাম, কিন্তু ফিজিবিলিটি স্টাডির পরে হয়তো কিছু সংযোজন বা বিয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে মূল্যটা নির্ধারিত হবে। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।